অ্যাফিলিয়েট, যারা ইন্টারনেট থেকে ইনকাম করছেন অথবা ইন্টারনেট থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের কাছে অ্যাফিলিয়েট নামটা খুবই পরিচিত। আবার অনেকেই অ্যাফিলিয়েট সম্পর্কে কিছু জানে না, আবার অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব এক্সপার্ট। আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি কীভাবে বাংলাদেশে বসে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো একটি ফেসবুক অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থাকলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এখন আসি অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট সেল করে দেওয়া, তার থেকে একটা কমিশন পাওয়া, ওইটা হলো একটি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আসি অ্যাফিলিয়েট মার্কেটিং সেল করে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করে আপনি কত পার্সেন্ট এবং কীভাবে সেল করবেন এবং কীভাবে পেমেন্ট নেবেন, এগুলো দেখাতে হলে অবশ্যই আমাদের সরাসরি দেখতে হবে। আর অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটি যেটা সাবস্ক্রাইব করে নেয় লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিন, পরবর্তী নোটিফিকেশন ভিডিও আপনার কাছে চলে যাবে। আজকে ইন্টারভিউ পর মূল ভিডিও নিয়ে আমি আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট করে দেখাবো সেটা একটি বাংলাদেশি একটি ওয়েবসাইট। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট করতে পারেন যারা যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং দিয়ে থাকে। আমি bidishop.com চুজ করলাম এই জন্য তারা বিকাশে পেমেন্ট দিয়ে থাকে। অবশ্যই যদি bidishop.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আমার দেখা দেখি সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করুন, এখান থেকে চলে আসতে পারুন। এখানে টাইপ করুন bidishop, ইন্টারফেস করুন, এখান থেকে আসার পর থ্রি ডট মেনু দেখতেছেন উপরে, এখানে ক্লিক করুন। এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপেন করুন। ডেস্কটপ সাইট ওপেন হওয়ার পর এরকম আসলে এখানে সাইট কর্নারে দেখতে পারবেন অ্যাফিলিয়েট নামে একটি প্রোগ্রাম, এই অ্যাফিলিয়েটে ক্লিক করুন। আমার লিঙ্কে ক্লিক করলে সরাসরি bidishop-এ এখানে আসতে পারবেন। এখানে আসার পর bidishop-এর নিয়ম কীরকম করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি যেটা দেখাবো, সেল করলে কত পার্সেন্ট টু কত পার্সেন্ট পাবেন। এখানে আমি জুম করে দেখাই বড় করে, এখানে লেখাই আছে হাইস্ট কমিশন রেট 3-7 ইন 5 ডিফারেন্ট অ্যাফিলিয়েট গ্রুপ, যেরকম স্টার্ট, সিলভার, গোল্ডেন অ্যান্ড প্লাটিনাম। স্টার্ট আপনি যখন স্টার্ট করবেন তখন 3% পাবেন 1-20টা সেল করলে, এটা লাইফ টাইম। যখন আপনি 20-এর অধিক সেল করবেন এক মাসের মধ্যে তাহলে সিলভারে উঠে যাবেন। যখন আপনি 40-এর অধিক সেল করবেন 2 মাস সময় পাচ্ছেন তখন আপনি গোল্ডেনে উঠে যাবেন। 3 মাস সময় পাচ্ছেন ডায়মন্ড, যখন 40-এর অধিক সেল করতে পারতেছেন তখন আপনি ডায়মন্ডে উঠে যাবেন। 4 মাস সময় পাচ্ছেন যখন আপনি প্ল্যাটিনামে উঠে যাবেন, তখন 80-এর অধিক সেল করতে হবে এটা 4 মাসে। যখন আপনি এই সময় মতো সেল না করতে পারছেন তখন আবার আপনার স্টার্টে চলে যেতে হবে, এটা bidishop-এর নিয়ম। তাহলে এখন আসুন bidishop কিসের মাধ্যমে সেল করবেন এবং কিসের মাধ্যমে পেমেন্ট পাবেন। দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান বিকাম ইউর অ্যাফিলিয়েট ইফ ইউ হ্যাভ ইউটিউব চ্যানেল ব্লগ ওয়েবসাইট, ইউটিউব অথবা ব্লগ সাইটের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। তারপর লেখা আছে ফেসবুক পেজ অর গ্রুপ, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে সেল করতে পারবেন। ইউ শুড হ্যাভ এ ব্লেড বিকাশ অর রকেট নাম্বার, আপনি যদি বিকাশ এবং রকেট থাকে তার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তারপর ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তারপর পারবেন। অ্যাক্টিভ মোবাইল নাম্বার টু স্টার্ট উইথ, আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। তারপর এখান থেকে এসে ডিটেলস আপনি পড়তে পারবেন, আপনি যখন আইডি ক্রিয়েট করবেন এখান থেকে এসে সিলেক্ট করে নিন, উপরে আবার এসে সাইন আপ আছে এখানে ক্লিক করুন। এখানে আপনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অন্যান্য অ্যাকাউন্ট যেরকম ক্রিয়েট করেন সেরকম, এটা একটা সিম্পল অ্যাকাউন্ট খোলার নিয়ম। যখন ফার্স্ট নাম
এবং সেকেন্ড নাম, আপনার ফার্স্ট নেম এবং সেকেন্ড নাম দিয়ে দেবেন। তারপর আপনার জিমেল আইডি, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর মোবাইল নাম্বার। যেহেতু আমার খোলা আছে আর দেখালাম না, এটা একটা সিম্পল খোলার আপনারা পারবেন আশা করি। অথবা আমার ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে, তাহলে আমি আরও ফুল করে জানিয়ে দিব যদি না পেরে থাকেন। আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আসার পর অ্যাফিলিয়েট করার ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাড্রেসটা সুন্দরভাবে দিতে হবে, সুন্দর করে দিতে হবে আপনার নাম, ঠিকানা এবং কোথায় থাকেন প্রেজেন্ট অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে। তারপর এখান থেকে আমরা চলে যাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা লেখা আছে, দেখুন এখানে আসি, এখানে ক্লিক করুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট আসার পর কতগুলো অপশন আসছে। অপশনগুলো হচ্ছে প্রথমে ইনফরমেশন, আপনি কিসের মাধ্যমে সোর্স করবেন। সেই সোর্স যদি ফেসবুক করে থাকেন তাহলে ফেসবুকের যে ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন, লিঙ্কটা। যখন গ্রুপ করেন গ্রুপের, অথবা পেজ করলে পেজের, অথবা ইউটিউব করেন ওয়েবসাইট করেন, যেইটাই করেন সেটার একটা লিঙ্ক আছে, লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান, বিকাশ পেমেন্ট, এখানে বিকাশ চুজ করবেন। এখানে বিকাশ অপশন আছে, আরও ব্যাঙ্ক যেটা চান সেটা থেকে চুজ করে দিতে পারেন। তারপর আপনি কোন, যদি বিকাশ করেন তাহলে বিকাশের পেমেন্ট নাম্বারটা এখানে দিবেন, যেরকম আমি দিয়ে রাখছি বিকাশের পেমেন্ট নাম্বার। আপনি চাইলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে করে সেভ আছে, সেভে ক্লিক করবেন। তারপর আছে পারমিশন, এখানে পারমিশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে 3%, যেহেতু আমরা প্রথম, আমি প্রথম 3% পাচ্ছি। 3% পাচ্ছি বলতে আপনি এনে লিঙ্ক, গেট লিঙ্ক দেখতে পাচ্ছেন, যে কোনো প্রোডাক্টের যখন লিঙ্ক ক্লিক করবেন তখন এখান থেকে লিঙ্কে এসে, এই লিঙ্কে এসে তখন প্রোডাক্টটা একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা আপনার প্রমোট করা লাগবে যে কোনো গ্রুপ অথবা। তারপর সেই রিকমেন্ডেশন, এখানে আসি, রিকমেন্ডেশন হচ্ছে লেগা আপনার যত অফার অ্যাপ্লিকেবল এটা যাবেন, রিকমেন্ডেশন লাগবে না। রিপোর্ট আসি, রিপোর্টস, রিপোর্টস হলো আপনি কতগুলো প্রোডাক্ট নিয়েছেন এখান থেকে। যেরকম আমি 997টা প্রোডাক্ট নিয়েছি, 37টা অর্ডার যেটি পাইছি সব অ্যাকাউন্টটা খাইয়া ফেলছি। তা এখান থেকে এটা পাবেন। তারপর আছে ব্যালেন্স, আমার ব্যালেন্সে নাই এখন, জিরো। তারপর ট্রান্সলেশন, তারপর পেমেন্ট, আপনার পেমেন্ট, এই যে এখান থেকে পেমেন্ট কত টাকা জমা হয়েছে টোটাল এটা পাবেন, সব কিছু এখান থেকে ডিটেলস পাওয়া যাবেন। এখন আসি, আপনি এগুলো যখন অ্যাপ্রুভ করবে আপনার জিমেলে একটা মেসেজ যাবে, অ্যাফিলিয়েট বিডি সব অ্যাপ্রুভ করছে, তখন আপনি এগুলো সব করতে পারবেন। এখন আসি কীভাবে একটি প্রোডাক্ট সেল করবেন, কিসের মাধ্যমে। যেমন আমি একটা প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্টে যেয়ে দেখি কীরকম সেল করবেন। আগে বলি, আপনি কিন্তু বিডি সবে যখন অ্যাপ্রুভ মেসেজটা পাবেন তখন থেকে আপনি এগুলো করতে পারবেন। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এগুলো পূরণ করবেন অ্যাফিলিয়েটে, তারপর একটা জিমেল থেকে মেসেজ যাবে, 3 দিন বা 4 দিনের মধ্যে একটা মেসেজ যাবে। আমি একটা প্রোডাক্ট ইয়া করে দেখাই, প্রোডাক্ট কীভাবে সেল করবেন। দেখুন, প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই এখানে যেই প্রোডাক্ট সেল করবেন সেটার কাজ কি আপনার এখানে ক্লিক করে ধরে রাখবেন, যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা ধরে রাখবেন। যেন আমি এটা নিতে চাচ্ছি, এই প্রোডাক্টে আসার পর কফি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। যদি ডাউনলোড করে যদি আপনার ডিটেলস মতন লিখতে চাচ্ছেন তারপরও পারবেন, ডাউনলোড করে ডিটেলস লিখে তারপর লিঙ্কটা বসে দেবেন। যেহেতু আমি এখান থেকে কপি করতে চাচ্ছি, কপি লিঙ্ক করে কপি লিঙ্কে অ্যাড্রেসে ক্লিক করলাম। কপি লিঙ্কে অ্যাড্রেসে আসার পর আবার আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন যে এটা এখানে লেগে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে দেখে আসতে পারবেন, এই যে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। আস্তে আস্তে আপনি আসলে সবই বুঝতে পারবেন। আপনার যতগুলো প্রোডাক্ট সেল করবেন তখনই আপনার মাই অ্যাকাউন্টে এসে আবার অ্যাফিলিয়েটে আসতে হবে। অ্যাফিলিয়েটে আসলে
গেট লিঙ্ক দেখালাম, ওইটা ওইটা যে তারপর এই লিঙ্কটা প্রবেশ করতে হবে। দেখুন সেম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম করে সেল করবেন, সিম্পল বিষয়, বেশি কঠিন না। দেখুন নেটের প্রবলেমের কারণে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা বড় হওয়ার জন্য। এখান থেকে আবার এই যে পারমিশন দুই নম্বরটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে দেখুন গেট লিঙ্ক আসছে, এই গেট লিঙ্কে ক্লিক করবেন। যতটা প্রোডাক্ট সেল করবেন তখন এই গেট লিঙ্কে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইউআরএলটা সে কপি করছেন সেটা এখানে পেস্ট করে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কিসের মাধ্যমে সোর্স করবেন, যদি আপনি ফেসবুক ইউটিউব যেটাই হয় এখানে লিখে দিবেন, আমি যেহেতু ফেসবুক এসে পড়ছে ফেসবুক ইট। তারপর গেট লিঙ্ক এখানে ক্লিক করুন, জেনারেট লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা বড় ইউআরএল এসে পড়ছে নিচে। এই ইউআরএলটাই এখান থেকে যে কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করুন, এই যে কপি লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি যে প্ল্যাটফর্ম দিয়ে চাচ্ছেন, যে মানে ফেসবুক চুজ করে আমি ফেসবুকে যে এটা সেল করতে হবে, এই ফেসবুকে যে এই লিঙ্কটা বসিয়ে দিব, এই লিঙ্কটা অনেক বড় হয়ে যায়। আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটায় ছিল লিঙ্ক কীভাবে শর্ট করতে হয়, লিঙ্কটা বড় দেখতে খারাপ দেওয়া যাবে, লিঙ্কটা একদম ছোট করবেন, দেখাচ্ছি কীরকম করে সেল করি আমি। তো আমার ভিডিও সবের কাজ শেষ, আমি দেখাচ্ছি কীরকম করে আমি প্রোডাক্টগুলো সেল করি। অলরেডি আমার গ্রুপে যারা দেখছেন কীরকম করে প্রোডাক্টগুলো সেল করে, সেরকম করে এরকম করে প্রোডাক্ট সেল করবেন। এখন বলি এই প্রোডাক্ট যখন আপনি সেল করবেন তখন এই প্রোডাক্টে ঢুকে যখন অন্য প্রোডাক্ট নেয় তখন আপনি এই কমিশনটা পাবেন। যে কোনো একটি প্রোডাক্ট নিলে সেই কমিশনটা আপনি পাবেন। যদি আমি ধরলাম একটা প্রোডাক্ট দিলাম, আমি দেখাচ্ছি আমার গ্রুপে এসে দেখুন এটাই হলো বৃষভের প্রোডাক্ট। যদি এই বৃষভের প্রোডাক্ট এর এই লিঙ্কটা ক্লিক করে এই লিঙ্ক এইটা পছন্দ না হয় আরেকটা পছন্দ হয় তখন সেটা নিলেও আপনি কমিশন পাবেন। এটা হলো বৃষভের যে কোনো অ্যাফিলিয়েটের, যখন এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট কিনলে আমি একটি কমিশন পাবো বৃষভ থেকে, এটা হলো বৃষভের নিয়ম। আর অবশ্যই অ্যাফিলিয়েট নিয়ে কোনো কথা থাকলে আমার কমেন্ট বক্সে লিখে ফেলবেন এবং আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করতে গেলে আমাকে বলবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত চলে যাবে। আজ বন্ধুরা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।